নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের আজকের শিক্ষণে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আজকের পর্বে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে পুরো শিক্ষণ উপস্থাপন করব। খেয়াল করো, এখানে বলা হয়েছে বিশ্লেষণমূলক রচনা। 3.4.1-এ বিশ্লেষণমূলক রচনার উপকরণ সম্পর্কে কিছু বলা হয়েছে। বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয়, কখনো তথ্য বিশ্লেষণ করা হয়। কোন কোন বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করা হয়। নিচে কিছু নমুনা দেওয়া হলো, এর মধ্যে কোনটি উপাত্ত এবং কোনটি তথ্য তা ডান কলামে লেখো। প্রথম দুটি করে দেখানো হলো, লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে 1 নম্বর এবং 2 নম্বরে বলা হয়েছে কি, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1834 সালে জন্মগ্রহণ করেন। এই বিষয়গুলোকে সমষ্টিগতভাবে বলা হয় উপাত্ত। আর যখন এভাবে বলা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই 1900 থেকে জন্মগ্রহণ করেছিলেন, এইভাবে বলা হলে তখন সেটি হয় তথ্য। আমরা উপাত্ত এবং তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানার সুযোগ পাব। এবারে খেয়াল করো, আমি একটু কথা বলে রাখি, যখন দেখা যাবে কোনো বিষয় সম্পর্কে এলোমেলো থাকতে পারে, আবার ধারাবাহিকভাবেও থাকতে পারে, সেই বিষয়গুলোকে আমরা উপাত্ত বলবো। এটি আমাদের পড়ার মধ্যে আছে, বিস্তারিত আলোচনায় আমরা সেটি দেখে নিতে পারবো। এখানে বিষয়টি খেয়াল করো, ক উচ্চ বিদ্যালয় 1920, খ উচ্চ বিদ্যালয় 1942, গ উচ্চ বিদ্যালয় 1968, ঘ উচ্চ বিদ্যালয় 1982। এখানে বলা হয়েছে এই বিদ্যালয়গুলো এই সালগুলোতে প্রতিষ্ঠা হয়েছে। এখন আমাদের বুঝতে হবে এটি তথ্য নাকি উপাত্ত। চলো আমরা নমুনা উত্তরগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 3 নম্বরে, যেহেতু 1 এবং 2 নম্বরে উত্তর দেওয়া আছে, 3 নম্বরে এটি উত্তর হবে উপাত্ত। এরপর খেয়াল করো 4 নম্বর, এই এলাকার 4টি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন, এই বাক্যটিকে আমরা তথ্য বলবো। এরপরে রয়েছে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এটি একটি তথ্য। এরপরে রয়েছে একটি গ্রামে 1830 জন যুবক, 240 জন বৃদ্ধ এবং 550 জন শিশু, এটি একটি উপাত্ত, এখানে সংখ্যার গণনা বোঝানো হয়েছে। 5 জন শিক্ষার্থীর ওজন 45, 55, 49, 61 ও 52 কেজি, এটি একটি উপাত্ত। এরপরে রয়েছে হামিদের চেয়ে সোলেমান বেশি জোরে হাঁটতে পারে, হামিদ এবং সোলেমান দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, সোলেমান সম্পর্কে একটি তথ্য পরিবেশন করা হয়েছে, এজন্য এটি একটি তথ্য। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কাজ হবে আব্দুল হক রচিত বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনায়। আব্দুল হক বাংলাদেশের একজন সাংবাদিক ও সাহিত্যিক, তার লেখা গ্রন্থের মধ্যে আছে বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, ভাষা আন্দোলন আদি পর্ব, ভাষা আন্দোলন আদি পর্ব ইত্যাদি। নিচে 1973 সালে রচিত আব্দুল হকের একটি প্রবন্ধ দেওয়া হলো, এটি লেখকের সাহিত্য ও স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে। রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেখাটি সম্পূর্ণ পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সামান্য কয়েকটি লাইন পড়ে দিচ্ছি, শিক্ষার্থী হিসেবে দায়িত্ব জ্ঞান করে পুরো পড়াটি পড়ে নিতে হবে তোমাদের। বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে। কোন নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার একটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এ সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে, আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয়, ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান। বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল।
বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এই, এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা, এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, দ্ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈথিল্যের অবকাশ নেই। শিক্ষার্থী বন্ধুরা, বাকি অংশটুকু পড়ে নেওয়ার জন্য আহ্বান রইল। এ পর্যায়ে আমাদের শব্দার্থগুলো একটু দেখে নিতে হবে। দ্ব্যর্থতা মানে যার অর্থ দুই রকম, অর্থাৎ দ্ব্যর্থহীনতা হলো যার অর্থ দুই রকম নয়। এরপরে রয়েছে কর্মনিপুণ মানে কাজে দক্ষ, অবিচ্ছেদ্য, পৃথক করা যায় না এমন, আনকোরা মানে নতুন, ছায়াপাত মানে প্রতিফলন, শৈথিল্য মানে শিথিলতা বা নমনীয়তা, এরকম অর্থ প্রকাশ করে। নবজাত মানে নতুন প্রজন্ম। আমরা এইবার কাজ করব 3.4.2-এ, অর্থাৎ পড়ে কি বুঝলাম। এখানে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। প্রথম প্রশ্নটি হচ্ছে, 16ই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন। শেষে রয়েছে, বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন, তোমার মতামত দাও। এখানে শিক্ষার্থী হিসেবে তুমি মতামত দেবে। চলো আমরা নমুনা উত্তরটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো, 16ই ডিসেম্বর তারিখটি বিশেষ দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ, যথা, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল দিবস। দ্বিতীয়ত, 1972 সালের 16ই ডিসেম্বর তারিখে জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। খ নম্বরে প্রশ্নটি রয়েছে, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন। এর উত্তরে আমরা বলব, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কারণ কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার বিশেষ গুরুত্বপূর্ণ দিক এই যে, ইতিহাসে প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এ সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সাথে, আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামে নয়, ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠ বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান। এ পর্যায়ে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব, বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন, তোমার মতামত দাও। এই উত্তরটি এখানে যেভাবে লেখা হয়েছে তোমরা একটু ভিন্নভাবে তৈরি করতে পারো, তবুও দেখে নাও বিষয়টি। বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষাকে সর্বোচ্চ সম্মানের আসন দেওয়া হয়েছে। দাপ্তরিক কাজসহ জ্ঞান, শিল্প সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনেও বাংলা ভাষাকে প্রথম গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার থাকলেও প্রয়োজনীয় অংশই শুধু ইংরেজিতে ব্যবহার করা হয়, বাকিটায় বাংলা ভাষা ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রাণপ্রিয় বাংলা ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে বাঙালি জাতি রক্ত দিয়েছেন। এ কারণে আমরা বলতে পারি, বাংলা ভাষার প্রতি বাংলাদেশের বাঙালির বিশেষ মমত্ব বোধ আছে। সর্বোপরি অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বাংলাদেশেই বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কাজ হবে 3.4.3 এই অংশে, অর্থাৎ লেখা নিয়ে মতামত। এখানে বলা হয়েছে, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হয়েছে এখানে। প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে, এই কথাটি তোমাদের এই রচনার মধ্যে থেকে নেওয়া হয়েছে। আর এখানে শিক্ষার্থী হিসেবে মতামতটি হলো এরকম হতে পারে, লেখাটি 1973 সালের কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক। চলো এবার আমরা বাকি দুটো রচনা এবং শিক্ষার্থী হিসেবে মতামত দেখে নিই।
দ্বিতীয় নম্বরটি খেয়াল করো, যারা সংবিধানের প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি তারা বাংলা ভাষাবিদগণেরও সহায়তা নিয়েছেন। একইভাবে আমরা উত্তরটি এখানে লিখতে পারি, লেখাটি 1973 সালের কিন্তু এখনো প্রাসঙ্গিক। তিন নম্বরটি রয়েছে, সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, দ্ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটির এবং শৈথিল্যের অবকাশ নেই। এই ক্ষেত্রেও আমরা এই উত্তরটি লিখে দিতে পারি, লেখাটি 1973 সালের কিন্তু এখনো প্রাসঙ্গিক। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কাজ হবে 3.4.4-এ। এটি কেন বিশ্লেষণমূলক লেখা? আমরা যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটি পড়লাম, সেই রচনাটি কেন বিশ্লেষণমূলক লেখা সেই বিষয়টি এখানে আমাদের লিখে দিতে হবে। তার আগে এখানে বিশ্লেষণমূলক রচনার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বিশ্লেষণমূলক রচনার উপকরণ দুই ধরনের, উপাত্ত এবং তথ্য। যে কথাটি প্রথম বলেছি এবার মিলিয়ে দেখে নিতে পারবে, সুবিধা হবে। উপাত্ত বলতে বোঝানো হয় একই ধরনের কিছু পরিমাণগত বা গুণগত বৈশিষ্ট্য যেগুলো এলোমেলো ভাবে সাজানো থাকতে পারে। যেমন, প্রতিদিন ভোরে হাবিব সাহেব 2 মাইল দৌড়ান, রহমান সাহেব 1 মাইল দৌড়ান এবং জামিল সাহেব 1.5 মাইল দৌড়ান। এটি পরিমাণগত উপাত্তের উদাহরণ। আবার সেলিম ফুটবল খেলে, আবেদ ক্রিকেট খেলে, সুমন দাবা খেলে, জিশান হাডুডু খেলে, এটি গুণগত উপাত্তের উদাহরণ। উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি হয়। এভাবে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক রচনা বলে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন। যেমন, পাকিস্তান পর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং 1972 সালের 16ই ডিসেম্বরে জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই তিনটি তথ্যের মধ্যে প্রাবন্ধিক যোগসূত্র খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন, বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। তার মতে, ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে। প্রাবন্ধিকের এই মন্তব্যটি বিশ্লেষণমূলক এখানে বলেই দেওয়া হয়েছে। চলে এবার আমরা 3.4.4-এর এই নমুনা উত্তরটি দেখে নিই। আমরা উত্তরটি এভাবে লিখে দিতে পারি, আমরা জানি বিভিন্ন উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করা হয়। এভাবে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা তৈরি করা হয় তাকে বিশ্লেষণমূলক রচনা বলা হয়। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্যের যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে নতুন তথ্য তৈরি করেছেন। তাছাড়া লেখক তার এই রচনায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা করে মতামত প্রদান করেছেন। যেমন, ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে। উপরের কারণগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই শিক্ষণে মনোযোগ সহকারে অংশগ্রহণ করে আমাকে মানসিকভাবে সহযোগিতা করায় তোমাদের প্রতি আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। সকলের জন্য শুভকামনা রইলো।